সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। কি ভালো দিন, কিন্তু এই নিরাপত্তাহীন পোড়ার দেশে আর রাখি পূর্ণিমা! এইভাবে হয়তো সব উৎসবগুলো ফিকে পড়ে যাবে। গত বছর কুচুম গিয়েছিলো স্কুলে, রাখি পূর্ণিমার আগের দিন হাত ভর্তি রাখি বেঁধে এনেছিল। এবারে কোথায় কি, কোথাও যেন একটা বাধো বাধো ভাব সবাইকার মনে। আমরা সাধারণ ঘরের গৃহবধূ, সব যুদ্ধে হয়তো সামিল হতে পারবো না, কিন্তু মন থেকে ঈশ্বরকে ডাকবো। আর যেন কোনো মা বাবার সন্তান এইভাবে না চলে যায়, সে কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক। সামনে জন্মাষ্টমী, হাজারটা কাজ, ছোট বড় মিলিয়ে হাজারটা কাজ। কোনখান থেকে শুরু করবো আর কোনখান থেকে শেষ করবো সেটাই ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে এটা একবার আজকে করি, মনে হচ্ছে না থাক এটা কালকে করব, এটা আজকে করে নিই। এইভাবে কতগুলো থেকে যাচ্ছে, কতগুলো আবার হচ্ছে। অফ ক্যামেরায় অনেক কটা কাজ করেছি সকাল থেকে, তারপর ভাবলাম যে না, ব্রেকফাস্টটা করে নিই। রুটিটা করছি, তরকারিটা অলরেডি হয়ে গেছে, আর প্রভু বেরিয়ে যাবে। প্রভু যাবে একটা, তোমাদের তো বললাম যে জায়গাটা যাচ্ছে, সে জায়গাটা খাওয়ার কিছু সেরকম নেই, একটু ভারী ব্রেকফাস্ট না দিলে নয়। মা ঘুর ঘুর করছে, এখনও পর্যন্ত পুজো করেনি। মাকে বললাম পুজো করে নাও, মা বলছে হ্যাঁ, আর একবার চা খাবো না কি বলতো। আমি বললাম হ্যাঁ, তুমি চাই খেয়ে যাও, সকাল থেকে তুমি চাই খেয়ে যাও। এই করে জানো, বাড়িতে থাকলে আমার মনে হয় এইটাই করে, ওই জন্য এইখানে থাকতে চায় না বেশি দিন, নিজের মন মতো কিছু করতে পারে না, ওই জন্য মনে হচ্ছে এখানে থাকতে চায় না। হয়তো দেখো ঘুর ঘুর করছিলো আর একবার চা খাবো বলে, আমি এবার ধাঁধানি দিলাম, দেখলাম পুজো করতে চলে গেছে। আমি তুমি শিগগিরই পুজো করে আগে ব্রেকফাস্টই করে নেবে সময়ে। বাবা চলে যাওয়ার পর মায়ের একদম ঘুম হতো না, আর একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলো। তারপরে যে কলকাতা যে ডাক্তারকে দেখানো হয়, উনি একটা মানে ঘুমের ওষুধ দিয়েছিলেন। ঘুমের ওষুধটা তখন খেত গোটা করে, তারপরে উনি অর্ধেকটা করে দিলেন। আমি সেটাকে অর্ধেকের অর্ধেক করে দিয়েছি, তাও কি হয় বলো তো, এত জোরালো ওষুধ, সেই ওষুধটাকে মা হ্যাং হয়ে থাকে, মানে ঢোলে। সকালবেলা উঠেও দেখছি বসে বসে ঢুলছে, আমাকে বলছে এই ওষুধটা এবার খাওয়া বন্ধ করে দেবো, এই ওষুধটার জন্যই এমন হচ্ছে, কিচ্ছু ভালো লাগে না, কেমন যেন ঝিমুনি ঝিমুনি পায়। দেখি আবার একদিন নিয়ে যেতে হবে মাকে ডাক্তারখানায়, ওষুধটা যদি চেঞ্জ করে অন্য ওষুধ দেওয়া যায়, কেননা ওই ওষুধটার এখন আর দরকার নেই। ছোলার ডাল করেছি, কুচুম আবার এটাকে দেখে না নাক ছিটকায়, এখনই বলবে ছোলার ডাল করেছো? ছোলার ডাল একদম খেতে চায় না। কুমড়োর তরকারিটা এখন খেতে শিখে গেছে, পেঁপের তরকারি আর ছোলার ডাল সেবাটা একদমই খেতে চায় না। কিন্তু ডাক্তার বলছে ওকে এগুলো সব খেতে হবে, ছোলার ডাল শাকসবজি এগুলো ওকে খাওয়া দরকার, কিন্তু জোর করে তুমি কি করে খাওয়াবে বলো তো। ওই জন্য আমি বলেছি তুই বসবি, তোকে আমি খাইয়ে দেবো, তুই টিভি দেখতে দেখতে খেয়ে নিবি। কিন্তু দেখো এত বড় ছেলেকে খাইয়ে দিলে ঠিকঠাক হজম হয় না, এগুলো নিজে হাতে করে খেলে ঠিক আছে। সব থেকে শক্ত কাজটা করে বাড়ির মেয়েরা, ঠিক কি না বলো? সকালবেলা রুটির সঙ্গে ছোলার ডালটি দিয়ে হয়ে গেলো, এবার রাত্রিবেলা রুটির সঙ্গে কী করবে সেটাও আবার একটা চিন্তা। সকালেরটা শেষ না হতে হতেই দুপুরের চিন্তা চলে আসে, দুপুরেরটা শেষ হতে না হতেই সন্ধ্যেবেলা চিন্তা, কী খাই কী খাই কী খাই, কী দিই কী দিই কী দিই। আবার সন্ধ্যেটা শেষ হতে না হতেই রাত্রিবেলা চিন্তা, কী খাবে কী খাবে কী খাবে, রুটির সঙ্গে কী করবো। এই চিন্তা করতে করতে মেয়েদের পরমায়ু অর্ধেক হয়ে যায়। ওই জন্য ম্যাক্সিমাম মেয়েরা দেখবে এই যে গতকাল একজন লিখেছে মুড সুইং হয়ে যায়, একটা বন্ধু লিখেছে মুড সুইং হয়ে যাচ্ছে, এই একঘেয়েমিটাতে মুড সুইংটা বেশি হয়। ওই দেখো পাখি দুটোর মনে হচ্ছে ঝগড়া হয়েছে, দেখেছো শালিক পাখি দুটো মানে দিনরাত এখানেই বসে থাকে, কিন্তু এক জায়গায় থাকে, আজকে মনে হয় ব্যাটাতে ঝগড়া হয়েছে, একটা এই দিকে বসে আছে একটা ওই দিকে বসে আছে, আকাশের অবস্থা খুব খারাপ। এই দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে এলো। সাক্ষাৎকার একবার, সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার অনেক 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 ভালোবাসা, বন্ধুত্ব অটুট থাক। আমরা সাধারণ মানুষ, তাই সাধারণভাবেই আমাদের বন্ধুত্বটা যেন অটুট থাকে, ঠিক কি না বলো? ওইদিকে মাকে ধাঁধানি দিয়ে আজকে তাড়াতাড়ি ঠাকুর পুজো হয়ে গেছে, খাবারটি হয়ে গেছে, এবার মা বসেছে একে ওকে তাকে একটুখানি ফোন করব বলে। আর কুচুম গেছে একটা পড়তে, গেছে সকালবেলা এসেছিল পড়াতে, ও পড়ে টড়ে উঠেছে, উঠে আর একটা গেছে পড়তে, এবার ও কখন আসবে তার ঠিক নেই, প্রভু বেরিয়ে গেছে। এই দেখো কি ব্যাপার বলো তো, যাদের চাকরিজীবী, যাদের হাজবেন্ডরা চাকরিজীবী, তাদের একটা শিডিউলের মধ্যে দিয়ে চলে,
যে এই সময়টায় হাজবেন্ড বেরোবে, এই সময়টায় রান্না বান্না করবো, এই এই টিফিন দেবো, ব্যাস ব্যাগটি কাঁধে নিয়ে বেরিয়ে গেল নিশ্চিন্ত। আর এই ব্যবসাদাররা কি বলতো, এদের না খাবার টাইম, না ফেরার টাইম, যা না যাওয়ার টাইম, বুঝতে পেরেছো? তুমি যে রান্না বান্না করে রেখে দেবে সকাল সকাল, ব্যাস প্রোগ্রাম চেঞ্জ, বলবে আজকে একটুখানি দেরিতে যাব, আজকে তাড়াতাড়ি নেই, ঠান্ডা হয়ে যাবে সব কিছু। আবার তোমার ওর কথা শুনে, ওদের কথা শুনে তুমি যদি দেরি করবো ভাবো, তাহলে বলবে আজকে এখনো রান্না করিনি, আজকে আমার তাড়াহুড়ো আছে, এই হয়েছে ব্যাপার, কি রান্না করবো এখনো ঠিকঠাক হয়নি, মুড়ির টিনটা ওপরে আছে, মুড়ির টিনটা নামিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। আকাশের পরিস্থিতি সকালবেলা একটু খারাপ খারাপ হলো, এখন মোটামুটি একটুখানি রোদ রোদ বেরিয়েছে, দেখি দেখা যাক আমার ফ্রিজে কি আছে। ফ্রিজে একটু চিকেন পড়ে আছে, কুচুমের স্টুয়ের চিকেন, অনেক দিন হয়ে গেল, তিন চার দিন হয়ে গেল, এখান থেকে দু চারটে করে বার করে করে নিয়ে আমি ওকে স্টু করে দিই। কিন্তু আর হ্যাঁ যাচ্ছি না যাচ্ছি, এটাকে একটুখানি নর্মালে নিয়ে এসে রাখি, এটা দিয়ে কিছু হবে মায়ের। হ্যাঁ রাখি পূর্ণিমার প্রসাদ কুচুমকে বলে গেছিল, কুচুম বলতে ভুলে গেছে, বলছে আমি বলতে ভুলে গেছি, দাদা বলছে রাখি পূর্ণিমার সত্যনারায়ণ দিয়েছিস সামনে তুমি গেলে না, আমি দাদা আমি কথা কেউ বলে যাইনি। মা এখন বসেছে তাল চাঁচতে, কিন্তু তালটা মনে হচ্ছে সুবিধার নেই, চেঁচে চুচে দিয়ে এবার তারপরে আর খাওয়া যাবে না, যে দরকার নেই ফেলে দাও মা, করতে হবে না। হ্যাঁ দাও একটু মুখ দিয়ে দেখি, দেখি অল্প দাও, না কেঁদেতে তো হয়ে গেছে, ভালো না তালটা, চেঁচে চুচে খাওয়া যাবে না, ফেলে দাও। চুড়িগুলো খোলা হচ্ছে না, শ্রাবণ মাস হয়ে গেছে কিন্তু খোলা হচ্ছে না, মাংসটা করে ম্যারিনেট করে রাখি। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমার জানে ক্যা বাত হে, জানে ক্যা বাত হে, নিন্দ নেহি আতি বড়ি লম্বি রাত হে। সব দিয়ে দিয়েছি, নুন, আদা জিরে, আদা লঙ্কা, রসুনের পেস্ট, একটু কি বলে ভুলে যাচ্ছি, টমেটো, মনটা অন্য মনস্ক অন্য মনস্ক হয়ে যাচ্ছে, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি হলদি গুঁড়ো, হলদি গুঁড়োটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে, দিয়ে একেবারে কড়ায় ঢেলা দিন তেল দিয়া, এইটুকু মাংস আর কি রসিয়ে বসিয়ে কষিয়ে করবো, এরকমভাবে দিয়ে একটুখানি থাক, মায়ের ঝোলটা করে নিই, মাছের ঝোলটা। এটা হচ্ছে মায়ের মাছের ঝোল, একদম জিরে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, বলছে শুকনো লঙ্কা দিবি না, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কার ঝোল, একটু ফুটে যাক দিন আপিয়ে নেব। আমার এক বন্ধু গতকাল লিখেছে, আমি যে তোমাকে এত বড় বড় কমেন্টস করি, তুমি আমার কমেন্টসগুলো পড়ো তো। পড়বো না মানে, প্রত্যেক জনকার কমেন্টস আমি একবারের থেকে দুবার পড়ি, আমরা একটা নির্দিষ্ট বয়সের পর বড় একা হয়ে যাই জানো, মনে হয় যেন এক এক সময় আমার চারপাশে সবাই নিজের লোক, তাও মনে হয় যেন বড় একা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাছে অমূল্য অ্যাসেট, প্রথমত, দ্বিতীয়ত একাকিত্বের সঙ্গী, যখনই একা একা মনে হয়, যখনই একটা মুড সুইং করে, তোমরা বলছো আমারও মাঝে মাঝে মুড সুইং করে, আমিও তো বিশ্বকর্মার তৈরি সেই একই ছাঁচে তৈরি মানুষ, আমি বা ব্যতিক্রম হই কী করে, কিন্তু নিজেকে কিছুটা ক্রিয়েটিভ রাখি
আর এই কমেন্টস, এগুলো হচ্ছে কিন্তু আমার একাকিত্বের সঙ্গী। মুড সুইং কিন্তু হরমোনাল চেঞ্জের জন্য এক এক সময় হয়, প্রত্যেকটা মেয়েরই কম বেশি করে হয়। কি করবে বলো তো, যখনই এরকম মুড সুইং করবে, মুড অফ হয়ে যাবে, তখনই হাজার আপত্তিকে পাশে রেখে দিও, তোমার ওই পছন্দ মতন জিনিসটা করবে, সেই তুমি যেটাই করতে ভালোবাসো না কেন। কোনো একটা বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসবে, একটা ভালো মুভি দেখে নেবে, আর বাড়ির পরিবারের লোকজনকে একটুখানি সাইডে রেখে নিজে একটুখানি শপিং করে আসবে, কাউকে নেবে না। সেই ছোটো হোক, ছোটোখাটো শপিং হোক, একটুখানি করে আসবে, দেখবে মুডটা ঠিকঠাক হয়ে যাবে। এটা অনেক সকালবেলাকার তোলা, কিন্তু আমি এডিটিংয়ে এটা এই সময়টা জুড়ে দিয়েছি। প্রভু এটা অনেক সকালবেলায় করে ফেলেছে। আর দেখো, স্যাবে ভেজানো ছিল, ফাঙ্গিসাইডে ভেজানো ছিল চন্দ্রমল্লিকার ডালগুলো, তারপরে মাটি আর বালিতে মিশিয়ে মাটিটা তৈরি করে নিল, তারপরে এটা হচ্ছে এক ধরনের, তাড়াতাড়ি করে রুটটা যাতে চলে আসে, এটা এক ধরনের অক্সিন হরমোন। এগুলো কিন্তু দোকানেই পাওয়া যায়। ওই অক্সিন হরমোনটা লাগিয়ে নিলে কি, রুটটা তোমার তাড়াতাড়ি করে চলে আসবে। কোনো আত্মীয়র বাড়ি থেকে না, কোনো বন্ধুর বাড়ি থেকে যদি কোনো মাদার গাছ থাকে, অবশ্যই কটা ডাল কেটে নিয়ে চলে আসো বন্ধুরা, এই সময় নিজে হাতে করে করে ফেলো, দেখবে শীতের প্রথমেই তোমাকে এত সুন্দর এটা ফুল উপহার দেবে। এটা একদম মানে কি বলবো, এর যে কী আনন্দ, মানে এটা বলে বোঝানো যায় না। একটু একটু করো, আমাদের মতন এতগুলো না করতে পারো, অল্প করো, 10টা টবে করো, কিন্তু করো। জীবনে বেশি প্রয়োজনের বেশি বন্ধু বান্ধব করলে কী হয় বলো তো, পরের অশান্তি ঘরে টেনে নিয়ে চলে আসবে। বেশি আত্মীয় পরিজনদের সঙ্গে বেশি লিঙ্ক রাখবে, তাহলে দেখবে সেই এক এক সময় মনোমালিন্য তৈরি হবে। হ্যাঁ, সবই টাচে রাখতে হবে, কিন্তু এরা একদম ভরপুর আনন্দ দেয়। 3টে মোচা আমাদের বাগান থেকে উদ্ধার হয়েছে, আরও 2-3টে আছে, জানি না পাবো কি না। আর এই দেখো চন্দ্রমল্লিকা, যে তোমার ফাঙ্গিসাইডে ভেজানো ছিল, তারপরে মাটিতে, মানে তোমার বেশিরভাগটাই মাটি, ওই গার্ডেন সয়েল, আর তারপরে বালি দিয়ে মিশিয়ে এটা বসানো হয়েছে। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা প্রভুকে বলছি, প্রভু এই জায়গাটা একটু পুজোর আগে, জন্মাষ্টমীর আগে সুন্দর করে সাজাবো, পুজোও তো এসে গেল না, এখন সময় নেই, এখন সাজাতে হবে না। ওপরে একটা আলমারি আছে, এরকম সরু সাদা আলমারি আছে, যেহেতু মেঝেটা সাদা এখানে রাখবো, আর এখানে রাখলে দেখো এখান থেকে দেখতে কী কী মনে হয় বলো তো, এখান থেকে গেলেই বাসনগুলো প্যাট প্যাট করে, মানে বাসনগুলো এইখানেই রাখা হয়, মানে বাসনগুলো থাকবে আলমারিটার ওই পাশে, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে। আলমারিটা থাকলে বেশ দেখতে ভালো লাগে, কতগুলো গাছ টাছও আমি রাখতে পারবো আলমারিটার উপরে, আর জায়গাটা অনেকটা নেবে না যেহেতু সরু আছে। বলছে না এখন নয়, পুজোর আগে করা হবে। দেখা যাক, আমি তো একা পারবো না আলমারিটা উপর থেকে নামাতে, আমাকে তো ওর দ্বারস্থ হতেই হবে। সুতরাং জন্মাষ্টমীর আগে হবে না, তবে পুজোর আগে অবশ্যই এখানটা একটুখানি নতুন লুক দেওয়ার চেষ্টা আছে, এখানটা, তারপরে তোমার এইখানে যে দুদিকটা জায়গা আছে, এদিকে দুদিকে সুন্দর সুন্দর মানে ছবি রাখবো এই জায়গাটাকে, ছবি রাখবো, আর আলমারিটা এই পোর্শনটা নিয়ে থাকবে, আর এইগুলো যা থাকবে আলমারির ওই দিকটা থাকবে, মানে ওই দিক থেকে যে লোকগুলো আসবে সরাসরি দেখতে পাবে না, এই হয়েছে ব্যাপার। চলো খাই খাই করে নিই, তারপর আবার বিকেলবেলা একটুখানি বেরোতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, কী রান্না বান্না হয়েছে দেখিয়ে দিই। মাছের মাথা দুটো ভেজেছি, আর একটুখানি তেলটা ভেজেছি। মাছ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু মাথা ভাজা খেতে ভালোবাসি। পটল ভেজেছি আর কাঁকরোল ভেজেছি, আর এখানে হয়েছে মায়ের মাছের ঝোল, আর এখানে হয়েছে চিকেনের হালকা পাতলা ঝোল। শুভ সন্ধ্যা বন্ধুরা, যাবো একটু মগরা, কটা টুকিটাকি কেনাকাটা আছে, দেখো ঘুমিয়েছি আজকে, আজকে আমি ইচ্ছা করে ঘুমিয়েছি, আমার ঘুম পাচ্ছিল খুব, ঘুমিয়েছি একটুখানি, মা আমি ঘুমিয়েছি দেখে মা তোলেও নি, মা চা করছে, চা খাবো একটুখানি, চা খেয়ে মা এলে না চা টা খাওয়া, মায়ের চায়ে নেশা আছে, যেহেতু বাবার নেশা ছিল মায়ের চায়ে নেশা আছে। হ্যাঁ, মা টাইম ওভার হয়ে গেলে নিজে চা বসাতে চলে যাবে, আর আমার একটুখানি খাওয়া হয়ে যায়,
মা চা বসেছে, চাটা খেয়ে যাবো একটু মগড়া। কটা টুকিটাকি কেনাকাটি আছে, যেমন তোমার গোলাপ জলটা ফুরিয়ে গেছে, গোলাপ জল একটুখানি গোলাপ জলের ইয়ে দিয়ে কুচু তো রোদটাই রোদে খেলে, তা একটুখানি গোলাপ জল একটুখানি চান টান করার পর ডাক্তার বলেছে ওই স্কিনে ছোটো 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 র্যাশ বেরোচ্ছিলো, এখানে ছোটো 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 র্যাশ বেরোচ্ছিলো। তা আমি ভাবলাম বোধহয় এই তোমার এই বয়ঃসন্ধির সময় যেরকম হয় সেরকম হয়, কিন্তু না, তারপর দেখছি সারা গায়ে বেরিয়ে যাচ্ছে, গলায় পিঠে গায়ে আর চুল করছে। আমি না, সে তো এ তো জিনিস সেই জিনিস নয়, এ তো আলাদা জিনিস। তারপরে স্কিনের ডাক্তারকে দেখালাম, বলছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে হবে, শাক সবজি খুব বেশি পরিমাণে খেতে হবে, তাহলেও আস্তে 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 ওটা চলে যাবে ভেজিটেবল। এই যে বাচ্চারা, এই এখনকার বাচ্চারা একদম শাক সবজি খেতে চায় না, বলছে এই বয়সে আমি কিচ্ছু দেবো না, ওকে ভেতর থেকে তৈরি করতে হবে ইমিউনিটিটা, যাতে এই মানে ও সূর্যের রোদটা তো কিছু হয় না। আর গোলাপ জল, কত গোলাপ জল কিনবো গো, ওর গোলাপ জল ফুরিয়েছে, গোলাপ জল একটুখানি মুখে যেগুলো যেগুলো বেরিয়েছে গোলাপ জল লাগাতে বলেছে। আর এই তোমার এই সাবান, এক ধরনের একটা সাবান দিয়েছে ওকে আলাদা, বলছে ওটা একটু মাখতে হবে। আর একটুখানি ওর স্কিনটা একটু ড্রাই, ওকে একটুখানি ওই একটা তেল দিয়েছে, তেলটা একটুখানি মাখতে হবে, তেলটা ফুরিয়ে গেছে, গোলাপ জল ফুরিয়ে গেছে, এগুলো সব একটু টুকিটাকি জিনিস আনতে যেতে হবে। তাহলে চালা, চলো একটু চাটা খেয়ে যাও, চা হয়ে গেছে মা, চাটা খেয়ে নি, না কিছু খাবো না, শুধু চা বিস্কুট খাবো, চা একটু চাপা দেওয়া হয়ে গেছে, চাটা খেয়েটে বেরোবো। ও একবার দেখেছে, একবার দেখলি ওরা সন্ধান পেয়ে যাবে। ও তো নিতে, ওরা নিতে এসেছিল আলু, আর পেয়ে গেছে আম, কি ভালো জিনিস পেয়েছে বাঁদরটা জানো, আম প্রভু আম নিয়ে এসেছে, আলুর জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছে, একটা বাঁদর ঢুকে আমটাই নিয়ে চলে গেছে। আর মায়ের ওবেলা থেকে কি মন খারাপ, আম নিয়ে চলে গেছে, ও মা আসছি মা, আম নিয়ে চলে গেছে, কি মন খারাপ, আর কি করা যাবে, নেই ওটা ভাগ্যে, ওদের ভাগ্যে আছে আম, ওরা খেয়েছে আম। আগে ভাবতাম এইসব তোমাদের সেদিনকে যেতে যেতে বললাম যে এইসব রাস্তায় আমাদের এই রাস্তায় কিছু হয়নি, সেরকম সত্যি আজ পর্যন্ত কিছু হয়নি সেরকম দুর্ঘটনা, কিন্তু আজিকরের পর থেকে এখন কোনো জায়গাটাই দেখি সেফ নেই, যে কোনো জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। যে এইসব রাস্তায় কত মেয়েরা পড়তে যায়, দল বেঁধে পড়তে যায়, কেউ বা একা যাচ্ছে, দল ছুট হয়ে গেছে হয়তো, তার কিছু দরকার আছে, সে হয়তো পরে একটু পরে যাবে, দল ছুট হয়ে গেছে মানে একা যেতে পারবে না। মহিলাটাও তো একা যাচ্ছে রাস্তা দিয়ে, এরপর থেকে কি হবে বলো তো, মানে আমাদের যেটুকু বেরোতে দিচ্ছে আমাদের সাধারণ হাউস ওয়াইফদের, যে যাও একটুখানি যাও সন্ধ্যাবেলা যাও, সেটুকুও যেতে দেবে না, না না যেতে হবে না বাইরে, যা দিনকাল বেরো হয়েছে আর কোথাও যেতে হবে না, ব্যাস ওইটুকু স্বাধীনতা আমাদেরও গেল। আমাদের মগরার এখানে হাট বসেছে, হাট শনিবার এখানে হাট বসে, এই দেখা দিবি আগে ছোট ছিল হাটটা, এখন আস্তে আস্তে পুজো আসছে তো। কেনাকাটি যা করার করে নিলাম, তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। এই দেখো ফিরনি, এই দোকানটা ফিরনি বিক্রি হয়, কুসুমের মানে জন্মদিনের দিন নিয়ে গেছিলাম, তাই রাখি বন্ধনের দিন তোমাদের তো আর মিষ্টি খাওয়াতে পারলাম না, এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি বন্ধুরা, টাটা।